কার্ডটি খুব ধীরে ধীরে ব্ল্যাক কালার কার্ডের ভিতর অনায়াসেই প্রবেশ করে যাবে। এবার এটাকে ধীরে ধীরে আমি নিচ দিয়ে বের করার চেষ্টা করব। অলরেডি নিচ দিয়ে বের হয়ে চলে এসছে। শুধু দর্শকমণ্ডলী, আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি তাস। এই তাস দুটো দিয়ে আমি আপনাদের একটি চমকপ্রদ ম্যাজিক দেখাবো। তার আগে তাস দুটোর ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাস দুটোর ব্যাকগ্রাউন্ড একটি ব্ল্যাক কালার ও একটি রেড কালার। মজার বিষয় হচ্ছে এই ব্ল্যাক কালার কার্ডের মধ্য দিয়ে যখন আমি রেড কালার কার্ডটিকে প্রবেশ করানোর চেষ্টা করব, কার্ডটি খুব ধীরে ধীরে ব্ল্যাক কালার কার্ডের ভিতর অনায়াসেই প্রবেশ করে যাবে। এবার এটাকে আমি যখন আরেকটু প্রবেশ করানোর চেষ্টা করব, এইটা আরও ভিতরে চলে যাবে। এবার এটাকে ধীরে ধীরে আমি নিচ দিয়ে বের করার চেষ্টা করব। অলরেডি নিচ দিয়ে বের হয়ে চলে এসেছে। এবার পুরো কার্ডটিকে যদি আমি আপনাদের ঘুরিয়ে দেখাই, একদম সুন্দরভাবে নিচ দিয়ে বের হয়ে চলে আসছে। দেখুন, এটাকে যখন আমি ধীরে ধীরে টেনে নিব, এটা অটোমেটিক বের হয়ে চলে আসবে। এবং কার্ড দুটিকে যদি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, একদম সলিড দুটো তাস। আশা করি ম্যাজিকটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। ম্যাজিকটি শেখানোর পূর্বে আপনাদের বলে নিতে চাচ্ছি, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ম্যাজিকটি উপভোগ করছেন, ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে ম্যাজিকটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সেই সাথে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ম্যাজিকটি উপভোগ করছেন, ম্যাজিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, পরবর্তীতে এই ধরনের ম্যাজিক সবার আগে পাবার জন্য। আর কথা নয়, এবার ম্যাজিকটি শেখা যাক। এই ম্যাজিকটি দেখানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে আপনাকে সংগ্রহ করতে হবে দুটি তাস, গোলাকৃতির ছোট সাইজের 6টি চুম্বকের টুকরো, একটি সিজার ও কিছুটা গ্লু। এবার ম্যাজিকটি কীভাবে তৈরি করবেন তার প্রস্তুত প্রণালী আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুটো তাস ব্যাকগ্রাউন্ডের কালার দু রকম নির্বাচন করেছি, ম্যাজিকের ভিউটা যাতে দেখতে অনেক সুন্দর হয়। এবার ম্যাজিকটির প্রস্তুত প্রণালী দেখুন। আমি এই নিচের তাসটাকে এইভাবে ক্রস করে সিজার দ্বারা কেটে নিব। দেখুন, ঠিক এইভাবে। এবার এখান থেকে 6 টুকরো চুম্বক আমি গ্লু দ্বারা পেস্টিং করে লাগিয়ে দিব। তার আগে আমি এখান থেকে কিছুটা গ্লু এই পলিথিনে ঢেলে নিচ্ছি। এখানে ঢালার উদ্দেশ্য হলো, আপনি গ্লু যখন পলিথিনের উপর ঢেলে নেবেন তখন খুব দ্রুত গ্লুগুলো শুকিয়ে যাবে না এবং গ্লুর অপচয়টাও খুব কম হবে এবং আপনি নিখুঁতভাবে কাজ করতে পারবেন। দেখুন, এখান থেকে কিছুটা গ্লু আমি এই কাগজে বের করে নিয়েছি। এবার আপনি চুম্বকগুলো কিভাবে লাগাবেন দেখুন। আমি এখানে ছোট্ট একটা কাঠির টুকরো দিয়ে এখানে গ্লু লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেব। দেখুন, এটা সমান করার জন্য আমি এই কার্ডটাকে এখানে ধরে, দেখুন অলরেডি আমি লাগিয়ে নিয়েছি। এইবার ঠিক এই কার্ডটাকে এভাবে ধরে এই কালো অংশে আরেকটি চুম্বকের টুকরো লাগিয়ে নেব। দেখুন, তার আগে আমি এটা দেখে নেব। দেখুন, এটা এইভাবে বিকর্ষণ করছে, তো এই চুম্বকটাকে যখন আমি উল্টিয়ে এভাবে ঘুরিয়ে ধরব, দেখুন এখন সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন এইখানে আমি কিছুটা গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখুন, এবার এই কার্ডটাকে যখন আমি সমান করে ধরে নেব,
এবার এই চুম্বকে আমি ধরে কার্ডটাকে এখান থেকে সরিয়ে নেব। দেখুন, এবার মাঝখানে দেখুন আমি ঠিক এখানে মাঝামাঝি অবস্থানে আরো দুইটা চুম্বকের টুকরো লাগিয়ে নিব। ঠিক এইভাবে আপনি গ্লু লাগিয়ে দেখুন এখানে লাগিয়ে আমি আবারও একটু পরীক্ষা করে নিব যে চুম্বকটি খুব সতর্কতার সহিত আপনাকে, এই যে দেখুন অলরেডি এটার সঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে। আমি এটাকে সরিয়ে নিচ্ছি, এর উল্টো পিঠে, এই যে উল্টো পিঠে আমি আর একটু গ্লু লাগিয়ে নিব। খুব সাবধানে লাগাতে হবে যাতে তাসা না লাগে। দেখুন আমি ম্যাগনেটের মধ্যে একটু গ্লু লাগিয়ে নিলাম, সুপার গ্লু লাগানোর পর আমি নিচ থেকে তাসটিকে বসিয়ে দিব। এবার এই চুম্বকের মধ্যে চাপ দিয়ে আমি কার্ডটিকে এখান থেকে সরিয়ে নেব। দেখুন অলরেডি চুম্বকটি সুন্দরভাবে বসে গিয়েছে। এবার একদম নিচের অংশে আরেকটি চুম্বক লাগাবো। দেখুন আরেকটি টুকরো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি যখন গ্লু লাগানো শেষ তখন আমি এই সাদা অংশে বসিয়ে দিব এবং এটা সমানভাবে বসেছে কি না এটা পরীক্ষা করার জন্য আমি ঠিক এইভাবে এই কার্ডটিকে ধরে একটু সামনের দিকে সরিয়ে দিব। দেখুন এখন চাপ দিয়ে ধরা মাত্র এটা লেগে যাবে, এই যে অলরেডি তিনটি লাগানো হয়ে গেছে। এটা যখন দূরে ধরা হবে তখন অনেকেই দেখতে পাবে না। এবার দেখুন আমি সর্বশেষ আরেকটি টুকরো লাগবে, আমি আবারও পরীক্ষা করে নিচ্ছি, এটা বিকর্ষণ করছে, এই যে অলরেডি আর উল্টো পিঠে আমি একটু গ্লো লাগিয়ে নেব। দেখুন সুপার গ্লো লাগানো শেষ হয়ে গেলে এটাকে আমি এই কার্ডটিকে যখন নিচ দিয়ে সমান করে ধরব এখন আমি এটাকে চাপ দিয়ে ধরে এখান থেকে সরিয়ে নেব। অলরেডি ম্যাজিক দেখানোর জন্য কার্ডটি প্রস্তুত। দর্শক যাতে কোনো ক্রমে চুম্বকগুলো দেখতে না পায় সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এজন্য সাদা অংশে যে চুম্বকটি লাগিয়েছেন এইটাকে আপনি একটু সাদা রং দিয়ে ঢেকে দিতে হবে। আর যেটা দেখুন অলরেডি এটা ধরে ফেলেছে, মাঝে যেটা লাগিয়েছেন ডিজাইনের উপর এটাকে আপনি কালো রং করলে এটা দেখা যাবে না। দেখুন এটা যেহেতু কালো ফুটার উপর লাগানো হয়েছে এইখানে আপনার কালো রং করতে হবে, আর মাঝখানের অংশটি কালো রং করে দিবেন, আর যেটা সাদা অংশে আছে এটাকে সাদা রং করে দিতে হবে। সেম একইভাবে এটা সাদা রং করতে হবে, এটা যেহেতু সাদা অংশে এটাও সাদা রং করতে হবে, এটা যেহেতু ডিজাইনের উপর এটা কালো অথবা লাল রং করে দিতে পারেন। এবার আমি যখন তাসটিকে এভাবে রাখবো, দেখুন আমি যখন এপাশ থেকে ধরব এটা সলিড একটি তাস দেখা যাবে, এই পাশটা যখন রং করা থাকবে তখন একটু দূর থেকে ধরলে দেখা যাবে না। আগে থেকেই আমি একটি কার্ড চুম্বকের উপর রং দিয়ে সুন্দর করে তৈরি করে রেখেছি, এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এবার ম্যাজিকটি কিভাবে আপনি দেখাবেন আমি বাকি সবগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমি সাদা অংশে যে চুম্বকের টুকরোটি লাগিয়েছি এখানে আমি সাদা রং দিয়ে দিয়েছি, যেটা কালো অংশে চুম্বকের টুকরোগুলো বসিয়েছি চুম্বকগুলোকে আমি কালো রং দিয়ে ঢেকে দিয়েছি। সেম এখানেও এই কর্নারেও দেখুন আমি সাদা অংশে যে চুম্বকের টুকরোটি লাগিয়েছি এখানে সাদা রং করে দিয়েছি এবং কালো ফুটার উপর যে চুম্বকটি লাগিয়েছি এটাকে কালো রং দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে যখন একটু দূর থেকে ধরা হবে তখন দর্শক কোনো ক্রমেই দেখতে পাবে না। এবার ম্যাজিকটি আপনি কিভাবে দেখাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে অলরেডি আপনাদের খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি,
আপনারা কিভাবে তৈরি করবেন দেখুন। এটাকে যখন আমি কাছাকাছি নিয়ে যাব এটা সুন্দরভাবে আটকে যাবে। এইখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে চুম্বকের থিকনেসটা আপনি খুব ভালোভাবে দেখে নিন। এটার থিকনেসটা যদি একটু উঁচা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ম্যাজিকটা করতে পারবেন না। কেন করতে পারবেন না আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি কার্ডে একদম পাতলা চুম্বক দিয়ে তৈরি করে রেখেছি। দেখুন এতে প্রবলেম হলো এটাকে যখন আপনি নাড়াচাড়া করবেন তখন অটোমেটিক এটা ব্যান্ড হয়ে উল্টো দিকে বেঁকে যাবে। আমি আপনাদের প্রথমত এটা দিয়ে ম্যাজিক শিখিয়ে দিচ্ছি, তারপর আমি এটা দিয়ে করে দেখাবো। দেখুন আমি এবার ম্যাজিকটা আপনি কিভাবে দেখাবেন দেখুন। আপনি প্রথমত অডিয়েন্সকে ঠিক এইভাবে আপনি কার্ডটি ধরে দেখান। আপনি যখন এইখানে আঙুল দিয়ে ধরে রাখবেন তখন এই চুম্বকগুলো ঢেকে থাকবে। আমি এটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। দেখুন আপনি প্রথমত এইভাবে আপনি ধরে দেখাবেন যে আপনার হাতে দুটো কার্ড। এটাকে যখন ঘুরিয়ে দেখাবেন এইটাকে এভাবে টেনে ঠিক এইভাবে আপনি ঘুরিয়ে দেখান যে আপনার হাতে দুই কালারের দুটি তাস। এবার রেড কালারটি আপনার ডান হাতে নিয়ে নিন, বা হাতে ঠিক এভাবে ঘুরিয়ে ধরুন চুম্বকগুলো যাতে আপনার ডান পাশে থাকে। এবার দেখুন কার্ডটিকে কিভাবে এটার ভিতর দিয়ে প্রবেশ করাবেন। আপনি এই লিটল ফিঙ্গারটি ঠিক এইখানে রাখুন, তারপর এইটাকে এই কাটা অংশ দিয়ে ঠিক এইভাবে ভিতরে প্রবেশ করে দিন। এই লিটল ফিঙ্গারটির নিচে থাকাতে এই কার্ডটি এখান থেকে কখনোই সরে নিচের দিকে আসবে না। দেখুন ঠিক এরকম, যার কারণে সাপোর্ট হিসেবে আপনি নিচে লিটল ফিঙ্গারটি রেখে দিতে পারেন। এটাকে যখন আরেকটু প্রবেশ করাবেন সুন্দরভাবে এভাবে চলে আসবে। আপনি এটাকে একটু দ্রুত যদি ঘুরিয়ে দেখান, যে চতুর্পাশ ঘুরিয়ে দেখান, দর্শক কিন্তু কোনো ক্রমেই বুঝতে পারবে না এখানে ম্যাগনেট বসানো। আপনি আবারও লিটল ফিঙ্গারটা এখানে দিয়ে সুন্দরভাবে আরেকটু নিচে নিয়ে নিন, তারপর এখানে আপনি ধরে এটাকে বের করে নিন। এবার আপনি আবারও ঘুরিয়ে দেখিয়ে দিতে পারেন একটা দুটোই সলিড তাস। এবার এখানে ধরে দেখুন এই যে ম্যাগনেট দুটোতে আমি ধরে রেখেছি, এভাবে চেপে ধরে রেখেছি এবং নিচ দিয়ে এই কার্ডটিকে বের করে আমি যখন অডিয়েন্সকে আবার দুটো কার্ড দেখাবো তখন এইটাকে এই ম্যাগনেটের উপর রেখে আপনি এইভাবে অনায়াসে দেখিয়ে দিতে পারেন আপনার হাতে দুটো সলিড কার্ড। এবার দেখুন চুম্বক কেন একটু উচ্চতাটা একটু বেশি দেখে নির্বাচন করবেন, এই জন্যই নির্বাচন করবেন। আমি যখন পাতলা চুম্বক অলরেডি আপনাদের শেখানোর জন্য আমি পাতলা চুম্বক এখানে লাগিয়ে রেখেছি। দেখুন এইটা দিয়ে যখন ম্যাজিক দেখাবেন আপনি কী রকম সমস্যায় পড়তে পারেন আমি এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যখন এখান দিয়ে প্রবেশ করাবো, দেখুন সুন্দরভাবে প্রবেশ করে গিয়েছে। আমি যখন আরেকটু প্রবেশ করাবো এখন এইখানে দিয়ে যখন আমি বের করব, দেখুন এইটাকে আমি ধীরে ধীরে এই যে যখন ঘোরাতে যাব তখন কিন্তু অটোমেটিক এইটা ব্যান্ড হয়ে যাচ্ছে। আপনি যখনই আনার চেষ্টা করবেন এটা অটোমেটিক ব্যান্ড হয়ে একটার সঙ্গে একটা ঠিক এইভাবে জড়িয়ে যাবে। তার কারণ হচ্ছে এইটার এই পাশের আকর্ষণের চাইতে উপরের আকর্ষণটা বেশি, বিদায়ী এইটা বারবার এভাবে ব্যান্ড হয়ে যাবে। আপনি যখন এটা ঘোরানোর চেষ্টা করবেন তখনই দেখা যাবে এটা একটু নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে দেখা যাবে এটা চলে আসবে এইভাবে। কিন্তু এটাতে সুবিধা হলো এটা আপনি যতই নাড়াচাড়া করেন এটা কখনোই ব্যান্ড হবে না, কারণ একটু বড় চুম্বক হওয়াতে এটার আকর্ষণ শক্তি অনেক বেশি। দেখুন আশা করি আপনারা খুব সুন্দরভাবে ম্যাজিকটি তৈরি করে সবার সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। কষ্ট করে পুরো ম্যাজিকটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।